নমস্কার বন্ধুরা, ফুড লোকাল চ্যানেলে স্বাগত। আর আজকে আমি সজনা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে একটা রেসিপি করবো। তো আমার ভিডিও যদি ভাল লাগে তো প্লিজ একটা লাইক করিয়া আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সজনা তো আমরা অনেক রকম খাই, তো আমি আজকে সজনা দিয়ে মাছ দিয়ে একটা রেসিপি করবো। আমি স্যাং মাছ লই লইছি একটাই, কেন ছোটো ছোটো পিস করিয়া, আর একটু পেঁয়াজ লইছি, আর সজনা আমি লম্বা লম্বা করে কাটিয়ে লই লইছি। আলুও সেম সাইজে দিছি, আলু ওরকম দিছি কাটিয়া। প্রথমে আমি স্যাং মাছটা ভাজা করে নিলাম হলুদ আর লবণ দিয়ে, দিলাম তেল, আমার মাছটা ভাজা হয়ে গেছে, আমি নামাইলাম। মাছের তেলের মাঝে আমি পেঁয়াজ দিলাম, এখন সজনা আর আলু দিলাম। আর লবণ দিয়া একটু সময় দিন ভাজা করি। সজনা বেশি ভাজা করার দরকার নাই, আমি এটা জল দিলাম এখন। প্রথমে আমি একটু জল দিব, কেন মশলা দিলি এটার লাগে, মরিচের গুঁড়া, হলদি আর জিরা, জিরা মশলা দিতে সময় যে জল দিছি সব জল শুকাই গেছে, এখন আমি দিলাম আরও জল দিতে হবে। এখন আমি দিলাম মাছ ভাজা করে রাখছিলাম ওটাই, আর রসুন, আমার সজনা দিয়ে আলু দিয়া আর স্যাং মাছ দিয়া হয়ে গেছে, আমি নামাইলে মুটি রেডি রেডি আমার সজনা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে।